Welcome to RSH Educare. আমরা যে সিটেটের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করছিলাম সেখানে আমি বলেছিলাম যে 2021 থেকে 11 এরমভাবে আমরা যাব আর 2021-এ যেহেতু সিটেট অনলাইন মোডে হচ্ছে তো অনেকগুলো শিফটে হয়েছিল তো আমরা দুই একটা শিফট করব তো গত যে সারা সপ্তাহভর কিন্তু আমরা যে 16 ডিসেম্বরের শিফটে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো করেছি আর আজকে থেকে আমরা 20 ডিসেম্বরের শিফটে যা যা কোয়েশ্চেন এসছে তো যেদিন যা ডেসক্রিপটিভ ক্লাস আছে সেই অনুযায়ী আমরা রাত 11 থেকে ক্লাস করব তো বুধবার করে যেহেতু বাংলা পেডাগজির ক্লাস থাকে তো আজকে আমরা বাংলা পেডাগজিরই যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো সলভ করব যদিও আজকে 8টার যে ক্লাসটা ছিল সেটা একটু একটা কারণে করানো হয়নি তো সে কারণে যারা ডেসক্রিপটিভ ক্লাস করছো তাদের যদি মনে হয় যে সিলেবাস শেষ হবে না তাহলে সেক্ষেত্রে তোমরা যারা অলরেডি চ্যানেলে রয়েছো তারা তো জানোই এবং যারা নতুন তাদের জন্য বলছি যে বাংলার যেটা মেন সিলেবাস সেটা কমপ্লিট অলরেডি করানো আছে কিন্তু যেহেতু এখন রিলেটেড টপিক থেকে কোয়েশ্চেন আসে সেই জন্য রিলেটেড টপিকগুলো আমি করছি তো এই সপ্তাহে ক্লাস বন্ধ থাকলেও সামনের সপ্তাহ থেকে আবার কন্টিনিউ চলবে এমনিতেও বাংলার যে পেডাগজি যে রিলেটেড টপিকগুলো সেটাও হয়তো আর একটা কি দুটো ক্লাস হলেই হয়ে যাবে আমরা যে ইভ্যালুয়েশন যে সিরিজ শুরু করেছি সেখানে সিসি আর যে টাইপস যে মেথডস অ্যান্ড টেকনিক্স অফ যে ইভ্যালুয়েশন অর্থে অর্থাৎ মূল্যায়নের যে বিভিন্ন কৌশলগুলো তার মধ্যে ধরো অ্যানেকডোটাল রেকর্ড ফেকর্ড এইসব যে জিনিসগুলো আছে সেগুলো যেহেতু করাবো তো সেক্ষেত্রে সেটা দু একটা ক্লাসে হয়ে যাবে সে নিয়ে চিন্তার কোনো কারণ নেই তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিসেম্বরের 20 তারিখের শিফটে যে বাংলা পেডাগজি পোর্শনে যে কটা কোয়েশ্চেন হয়েছিলো সেগুলো কিন্তু আজকে আমরা ডিসকাস করবো তো যারা চ্যানেলে নতুন তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা আমরা দেখে নিই প্রথম যেটা প্রশ্ন সেটা ছিল সেটা হচ্ছে কি প্রসঙ্গের পটভূমিতে ব্যাকরণ শিক্ষাকে গুরুত্ব দেওয়ার অর্থ এখানে তাহলে ভাষা শিক্ষায় ব্যাকরণের কি ভূমিকা সেটা থেকে কোয়েশ্চেন এসছে সেটা তো আমরা বুঝতেই পারছি তো যারাই অলরেডি ক্লাসে রয়েছো সিরিজ যেগুলো কমপ্লিট করেছি সেগুলো করেছো তারা কিন্তু উত্তরগুলো সহজেই দিতে পারবে আর যারা ক্লাস করোনি চ্যানেলে ফার্স্ট টাইম তাদের বলছি যে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলে প্লে লিস্টে যাও সেখানে দেখবে সমস্ত কিছু এরকম সিরিজ ধরে সব কিছু কমপ্লিট করানো আছে সেখান থেকে কিন্তু তোমরা ডেসক্রিপটিভ ক্লাসগুলো করো কারণ আমি বারবারই বলি এমসিকিউ প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ার্স করো কিন্তু যদি ডেসক্রিপটিভ না জানা থাকে তাহলে কিন্তু তার বাইরে যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু সেটা সলভ করা সম্ভব হবে না তো এর অপশানগুলো কি আমরা দেখে নিই ভাষা নিয়মাবলীকে আত্মস্থ করার উপরে জোর দেওয়া যেটাকে বলা যে ভাষার যে নিয়মগুলি আছে সেগুলোকে ভালো করে কি করতে হবে ইন্টারনালাইজিং যেগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে পুরোপুরি যে শুধুমাত্র মুখস্থ করা না সেগুলোকে মুখস্থ করে সেগুলো একেবারে যেন যেটা বলা হচ্ছে সেটা যেন একেবারে মুখের আগায় চলে আসে ভাষা নিয়মাবলীকে মুখস্থ করার উপরে জোর দিতে হবে যেটাকে মেমোরাইজিং বলা হচ্ছে বিষয়বস্তুটিকে অনুবাদ করার উপরে জোর দেওয়া হবে এটাকে ট্রান্সলেটিং বলা হচ্ছে নিয়মাবলীকে অতি সরলকরণের উপরে জোর দেওয়া হচ্ছে যেটাকে ওভার জেনারেলাইজেশন বলা হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ যে ভাষার নিয়মাবলীকে আত্মস্থ করার উপরে জোর দেওয়া হবে কারণ যদি আত্মস্থ করা থাকে তাহলে আমরা যেটাই পড়বো সেটাই বা যে সূত্রই আমাদের কাছে আসবে যেরকমভাবেই প্রশ্ন আসুক সেটা কিন্তু আমরা সহজেই তার সেই সমস্যার সমাধান করতে পারবো বা প্রশ্নের সহজে উত্তর দিতে পারবো নেক্সট কোয়েশ্চেন নির্দিষ্ট উদাহরণ থেকে সাধারণীকরণের দিকে যাওয়াকে কী বলে এটাকে বলা হচ্ছে যে নির্দিষ্ট বিশেষ থেকে সাধারণ সেটাকে কী বলা হচ্ছে সেটাকে আরোহী পদ্ধতি বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড অবরোহী পদ্ধতি বলা হচ্ছে ডিডাকটিভ মেথড নীতিমুখী শিক্ষামূলক পদ্ধতি বা যেটাকে ডিডাকটিক মেথড বলা হয় একটা ডিডাকটিক আর একটা হচ্ছে ডিডাকটিক আর একটা হচ্ছে প্রত্যক্ষ বা সম্মুখামুখী বা যেটাকে ডাইরেক্ট মেথড বলা হয় তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশানে আরোহী পদ্ধতি এক মিনিট কারণ আমরা ব্যাকরণের শিক্ষার ক্ষেত্রে কিন্তু কী কী পদ্ধতি দেওয়া হয় সেখানে আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি এই প্রত্যেকটা পদ্ধতি কিন্তু আমরা দেখেছি এবং সেক্ষেত্রে সেগুলো কীভাবে ব্যবহার করা হয় সেগুলোও দেখেছি তো সেক্ষেত্রে যারা ক্লাস করোনি তাদের আমি আবারও বলছি যে তারা তোমরা কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসগুলো করো কারণ কোয়েশ্চেন কিন্তু এরকমভাবেই আসবে ভাষা শিক্ষায় ব্যাকরণের গুরুত্ব থেকে কিন্তু অলরেডি দুটো কোয়েশ্চেন একই চ্যাপ্টার থেকে পরপর কিন্তু দুটো কোয়েশ্চেন এসে গেছে নেক্সট কোয়েশ্চেন ভাষা শিক্ষণ উপাদানসমূহ প্রস্তুতির অন্যতম নীতি হলো তার নীতি এই যে প্রত্যেক বয়সসীমার শিক্ষার্থীদের জন্য জটিল উপাদান বাছা উচিত যেটাকে কমপ্লেক্স মেটেরিয়ালস বলা হয় উপাদানগুলি যথাযথ পর্যায়ভিত্তিক বা যেটাকে গ্রেডেড
সেটা হওয়া প্রয়োজন। যে কোনো ধরনের উপাদানই নির্বাচিত হতে পারে, যেটা উপাদানগুলো রয়েছে সেগুলো জেনারেলভাবে থাকবে। উপাদানগুলি সংক্ষিপ্ত ও সীমাবদ্ধ, শর্ট অ্যান্ড লিমিটেড, এই ধরনের হওয়া উচিত। আমরা ভাষা শিক্ষার উপাদান যখন পড়েছি তখন আমরা কী দেখেছি যে সেখানে অন্যতম নীতি, তার প্রস্তুতির অন্যতম নীতি। ভাষা শিক্ষার উপাদান কী কী, ভাষা শিক্ষার নীতি কী কী, সেই নীতির মধ্যেই কিন্তু উপাদানগুলি রয়েছে। তাহলে সেখানে কী আছে, সেখানে উপাদানগুলি কিন্তু যথাযোগ্য পর্যায়ভিত্তিক হওয়া উচিত। এখানে পর্যায়ভিত্তিক বলতে কী বোঝানো হয়েছে, যে শ্রেণীর বা যে বয়সের শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে সামঞ্জস্য বিধায় করে কিন্তু যে উপাদানগুলো প্রস্তুত করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, ভাষা অর্জনের যে ঘটনাটি ঘটে সেটি কখন ঘটে? শিশুটি ব্যাকরণের নিয়মাবলী শেখে, এটা এখানে ভাষা অর্জন বলতে যেটা আমরা বলি যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, যেটাকে আমি যখন ক্লাস করেছি সেখানে আমি শিখন ও গ্রহণ দক্ষতা এরকমভাবে সেখানে অর্জনটাকে অ্যাকুইজিশনকে আমি গ্রহণ বলেছি। তো গ্রহণ আর অর্জন একই জিনিস। তাহলে শিখনে, ভাষা শিখনের ক্ষেত্রে গ্রহণ বা অর্জন ঘটনাটি কখন ঘটে, যখন শিশুটি ব্যাকরণের নিয়মাবলী শেখে। শিশুটিকে পুরস্কার অথবা শাস্তি প্রদান করা হয়, শিশুটি উদ্দিষ্ট ভাষাটির সংস্পর্শে আসে, শিশুটি তার সচেতন মনোযোগ ছাড়া ভাষাটি আত্মীভূত করে। অপশানগুলো কী কী বলা হচ্ছে, যে ব্যাকরণের নিয়মাবলী শেখে, এক্ষেত্রে ভাষা অর্জন বা গ্রহণের ক্ষেত্রে কি শুধুমাত্র ব্যাকরণের কথা বলা হচ্ছে? না, তাহলে এই অপশানটা হবে না। শিশুটিকে পুরস্কার বা শাস্তি প্রদান করা হয়, তাহলে নয় সে শাস্তির ভয়ে কাজ করবে, না হলে সে পুরস্কারের লোভে করবে। এক্ষেত্রে কিন্তু তার শেখা বা কোনো জিনিসকে গ্রহণ করা, অর্জন করা কিন্তু কোনোভাবেই হচ্ছে না, তাহলে এটিও হবে না। শিশুটি যখন উদ্দিষ্ট ভাষাটির সংস্পর্শে আসে, হ্যাঁ, যখন সে কোনো নতুন ভাষার সংস্পর্শে আসছে তখন সেটা সে দেখছে, গ্রহণ করছে, শিখছে, তার মধ্যে কিন্তু তার অর্জন ঘটছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি। এক্ষেত্রে বলবো যে ভাষার যে শিখন ও গ্রহণ দক্ষতা, সেখানে কী কী পদ্ধতিতে গ্রহণ ঘটে থাকে বা অর্জন ঘটে থাকে, শিখনের সঙ্গে অর্জনের কী কী সম্পর্ক, সেগুলো কিন্তু তার যে ডেসক্রিপটিভ ক্লাস রয়েছে সেখানে সবই করানো আছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিও। আর যারা অলরেডি ক্লাসগুলো করেছো তারা কিন্তু আমি যে কোয়েশ্চেনের আনসার বলছি, আশা করছি তারা আমি আনসার বলার আগেই নিজেরাই কিন্তু সেই আনসারগুলো নিজেরা করে নিতে পারছো। নেক্সট কোয়েশ্চেন, একটি শিশুকে কোনো আবৃত্তি করতে বলা হলে শিক্ষকের পক্ষে শিশুটির যে মূল্যায়ন, কী প্রকার মূল্যায়ন করতে সুবিধা হবে? তার সাহিত্য জ্ঞান, তার কথন পারদর্শিতা যেটাকে প্রফিশিয়েন্সি ইন স্পিকিং বলা হচ্ছে, তার অভিনয় প্রতিভা, তার অ্যাক্টিং যেটা ট্যালেন্ট বলা হচ্ছে, তার অনুধাবন ক্ষমতা বা তার বোধগত ক্ষমতা সেটাকে কম্প্রিহেনশন বলা হচ্ছে। তাহলে কি, একটি শিশুকে আবৃত্তি করতে বলা হলো, তাহলে সে যখন আবৃত্তি করছে তাহলে তার মধ্যে দিয়ে কী প্রকাশ পাচ্ছে? সেখানে তার সাহিত্য জ্ঞানের কোনো ব্যাপার নেই, তার পারদর্শিতা বা প্রতিভারও কোনো ব্যাপার নেই, কারণ আবৃত্তি তাকে প্রশিক্ষণ দিয়ে তার করা হচ্ছে। তাহলে কী করা হচ্ছে, অনুধাবন ক্ষমতা। তাহলে অভিনয়ের সঙ্গে কোনো ক্ষমতা নেই, বোধের সঙ্গে কোনো ক্ষমতা নেই, সাহিত্য জ্ঞানের সঙ্গেও তার কিন্তু কোনো ক্ষমতা বা জ্ঞান নেই। এখানে তাহলে কী হচ্ছে, তার কথন পারদর্শিতা। কেন কথন পারদর্শিতার কথা বলেছে, প্রথমত এটা কথনের মাধ্যমে সে প্রকাশ করছে। পারদর্শিতা কেন বলা হচ্ছে, কারণ তাকে শেখানো হচ্ছে এবং শেখানোর পরে সে কতটা সেটা বলতে পারছে সেটাই কিন্তু তার পারদর্শিতার পরিচয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, ব্রেন স্টর্মিং কথাটির অর্থ কী? ব্রেন স্টর্মিং বলতে আমরা জানি কি সহজেই, যে কোনো জিনিস এক কথা যদি বলা যায় যে মস্তিষ্কের মধ্যে ঝড়, স্টর্ম মানে ঝড়, ব্রেন মানে মস্তিষ্ক, মস্তিষ্কের ঝড়। তো সেটা কী হয়, আমরা যখন ইভ্যালুয়েশন বা মূল্যায়ন পড়েছি তখন শর্টেই ব্রেন স্টর্মিং পড়েছি। তো এখানে আগে অপশানগুলো দেখে নিই, তারপরে আমি জিনিসটা আবার শর্টে বলে দিচ্ছি। কোনো বিষয়গত ধারণা সম্পর্কে সচেতন হওয়া, খানিকটা মানসিক অনুশীলন করা, কোনো কিছু বোঝার উদ্যোগ নেওয়া এবং মস্তিষ্কে এক ধরনের উদ্দীপনা সঞ্চার করা। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, কোনো বিষয়গত ধারণা সম্পর্কে সচেতন হওয়া। তো এটা সাধারণতভাবে কী বলা হয়, যে কোনো কিছুর সঙ্গে, কোনো বিষয়ের সঙ্গে ধরো শিক্ষার্থীদের বা শিশুর পরিচয় করানো হচ্ছে, যখন সে পরিচিত হচ্ছে বা সেটাকে যখন সে তার নিজের জায়গায় নিয়ে যাবে, অর্থাৎ সে যে জিনিসটাকে গ্রহণ করবে সেটাকে সে গ্রহণ করার পরে সে ব্যবহার করবে, তখন তাহলে কী হচ্ছে, তার যে সেই বিষয়টা সম্পর্কে তার যে ধারণা হয়েছে সেটাকে সে যখন ব্যবহার করবে সেক্ষেত্রে তখন কিন্তু সে খুব সচেতন থাকবে, এবং সেই বিষয়গত জিনিসটাকে গ্রহণ করা,
সেই যে ধারণা গ্রহণ থেকে সে যে ধারণা তৈরি করছে এবং ধারণা থেকে সচেতন হয়ে যাওয়া পর্যন্ত এই যে পুরো প্রক্রিয়াটি, এবং এটা কিন্তু খুব কুইক হয়, এবং সেই জন্যই মানে ইনস্ট্যান্ট ব্রেনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে একসাথে অনেকগুলো প্রক্রিয়া একসাথে চলে বলে এই প্রক্রিয়াটাকে ব্রেনস্টর্মিং বলা হয়। তো এক কথা যদি এটাকে বলা হয় তাহলে হচ্ছে কোনো বিষয়গত ধারণা সম্পর্কে সচেতন হওয়া। নেক্সট কোশ্চেন, ভাষা শিক্ষণ সম্পর্কিত নিচের কোন ধারণাটি ভুল? দেখো এখানে ফের সেই এলো যে ভুল, না মানে যেগুলো আমরা না, নট, নো এরম দেখছি, এখানে কিন্তু কোন ধারণাটি ভুল বলেছে। তাহলে কোনো ধারণার যদি আমরা ভুল বের করতে হয় তাহলে কোন ধারণাগুলি ঠিক, অর্থাৎ প্রত্যেক ধারণাগুলি কী, সঠিক ধারণাগুলি কিন্তু আমাদের জানতে হবে। তো অপশানগুলো আমরা দেখে নিই। শিক্ষার্থী ভাষা শেখে বাস্তব পরিস্থিতিতে ভাষাটিকে ব্যবহার করার চেষ্টার মাধ্যমে। তো এটা ঠিক, কারণ ভাষা যখন সে শিখছে তাহলে যে কোনো পরিস্থিতিতে সে শেখানো হচ্ছে কি, যাতে সেটা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। তাহলে বাস্তব পরিস্থিতিতে সে কীভাবে ভাষাটিকে ব্যবহার করবে সেটা চেষ্টার মাধ্যমে সে ভাষা শিখছে। শেখার ক্ষেত্রে শিক্ষার্থীর মাতৃভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, অবশ্যই পালন করে, কারণ সে যখনই কোনো দ্বিতীয় ভাষা শিখতে যাবে তার আগে তার মাতৃভাষায় দক্ষতা হওয়া কিন্তু খুব জরুরি। কারণ সে যদি মাতৃভাষাতেই ভালোভাবে বলতে না পারে তাহলে সে অন্য ভাষা কীভাবে গ্রহণ করবে। নেক্সট, ভাষা শেখানোর সময় যোগাযোগমূলক কার্যাবলীর উপর নজর রাখা উচিত, যেটাকে বলা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল যেটাকে আছে, অর্থাৎ যোগাযোগ স্থাপনকারী যে দক্ষতাগুলো আছে সেগুলো বাড়ানো উচিত এবং সেগুলো কীভাবে কাজ করে সেগুলো শেখানো উচিত। কারণ কি, ভাষা কি, ভাব বিনিময়ের আদান প্রদানের ক্ষেত্র। তাহলে যোগাযোগ যদি স্থাপন না হয় তাহলে ভাষা শেখানোর বা ভাষা শেখার যেটা উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হবে না, তাহলে এটাও ঠিক। তাহলে অপশান ফোর যেটা রয়ে যাচ্ছে সেটা কি, ভাষা শেখানোর সময় কথনের চেয়ে লিখনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এটা একেবারেই না, কারণ আমরা যে জানি ল্যাঙ্গুয়েজ যে স্কিলগুলো আছে সেখানে চারটে ল্যাঙ্গুয়েজ স্কিলেরই কিন্তু আলাদা আলাদা দক্ষতা আছে এবং প্রত্যেকটাই কিন্তু ভাষার ক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সেক্ষেত্রে কথনের থেকে লিখনকে বেশি গুরুত্ব দেওয়া কোনোটাই এই অপশানটা একেবারে ঠিক না। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, কারণ এখানে বলেছে কোনটি ভুল, তাহলে এখানে ভুলটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি ধারণা বা বিষয়, সরি এখানে একটা আকার পড়েনি, এটা হবে ধারণা বা বিষয় শিখন শেষে কোন অভিজ্ঞতাটি পরিচালনা করা হয়। বলছি কি, যখন কোনো একটি ধারণা বা বিষয় সম্পর্কে একদম শেষে সেটা সেই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা বা শিক্ষা দেওয়া হয়ে গেল এবং তার শেষে কোন ধরনের অভিজ্ঞতা বা টেস্ট নেওয়া হয়, নির্ণায়ক অভিজ্ঞতা বা যেটাকে ডায়াগনস্টিক টেস্ট বলা হয়, নিয়োগ অভিক্ষা বা প্লেসমেন্ট টেস্ট, এটা তো একেবারেই হবে না, কৃতিত্ব অভিক্ষা বা যেটাকে পারদর্শিতার অভিক্ষা বলা হয়, যেটাকে বলা হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট, স্মৃতি অভিক্ষা বা যেটা বলা হচ্ছে মেমোরি টেস্ট। তাহলে সেক্ষেত্রে বলছি যে অ্যাচিভমেন্ট টেস্ট কি, পারদর্শিতার অভিক্ষা কিন্তু এর আগে আমরা পড়েছি, তো সেক্ষেত্রে পারদর্শিতার অভিক্ষা আমরা দেখেছি কি, এটা কিন্তু একেবারে অভিক্ষার শেষে পরিচালন করা হয় না। এটা কখন করা হয়, এটা হচ্ছে পার্টিকুলার কোনো একটা জায়গায় বা কোনো একটা জিনিস শেখানো হলো, তারপরেই সেটা সে ব্যাপারে কতটা পারদর্শী হয়েছে সেটা দেখার জন্য। যেমন এর আগে আমরা যেটা দেখলাম যে কোনো একটি শিশুকে একটা কবিতা বলতে বলা হলো, সেক্ষেত্রে তার কী মাপা হলো, তাহলে তার পারদর্শিতা মাপা হলো, তাহলে এখানে কী হবে, এখানে হবে নির্ণায়ক অভিক্ষা, অপশানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ভাষার সৃজন বা উৎপাদনশীল দক্ষতাগুলি কী কী? পঠন এবং লিখন, পঠন এবং শ্রবণ, কথন এবং লিখন, কথন এবং শ্রবণ। এখানে যখন আমরা ল্যাঙ্গুয়েজ স্কিলস পড়েছিলাম অর্থাৎ ভাষাগত দক্ষতা পড়েছিলাম, সেখানে কিন্তু আমরা ভাষা সৃজনশীল উপাদানগুলি পড়েছিলাম। তো সেক্ষেত্রে আমরা জানি যে চারটি আছে, যে শ্রবণ, কথন, শ্রবণ, পঠন এবং লিখন। তা সৃজনশীল যে উপাদান আছে তার মধ্যে আমরা কী কী পড়েছিলাম, তার মধ্যে ছিল যে পঠন যেটা আছে, পঠন এবং শ্রবণ, এটা কিন্তু আমরা গ্রহণ করছি, কিন্তু যখন আমরা কিছু সৃজনশীল প্রকাশ করছি সেটা কথনের মাধ্যমে অথবা লিখনের মাধ্যমে, সেই জন্য এই দুটিকে সৃজন বা উৎপাদনশীল দক্ষতা বলা হয়। তো এই যে এখানে অপশান সি যেটা আছে সেটা সঠিক উত্তর। এই যে সেম এই প্রশ্নটাই কিন্তু আমরা যখন এমসিকিউ করেছি বাংলার, সেখানে যখন আমরা ল্যাঙ্গুয়েজ স্কিলসের অর্থাৎ ভাষাগত দক্ষতার উপরে করেছিলাম, সেখানে কিন্তু এই সেম এই কোশ্চেনটা কিন্তু আগে করানো আছে। তো যারা ক্লাস করেছো তারা কিন্তু জানো যে এই কোশ্চেনটা আমি করিয়েছি, এবং এরমভাবেই যে কোশ্চেন আসতে পারে আমি কিন্তু তখনই বলেছিলাম, এবং সিটেট এরম ধরনের কোশ্চেন এসেছে আমি তখনই বলেছিলাম। তো দেখো সেরম টাইপেরই কোশ্চেন কিন্তু অলরেডি এসেছে।
নেক্সট কোশ্চেন, প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে চিত্রালঙ্কনের উদ্দেশ্য কী? চিত্রালঙ্কন বলতে কী বলা হচ্ছে? যেখানে বিভিন্ন ধরনের চিত্র পরিবেশিত করা হচ্ছে সেখানে কী হচ্ছে? শুধু তাই নয়, তার সাথে সাথে ইলাস্ট্রেশন, যেটা চিত্রের দ্বারা যেটাকে ব্যাখ্যা করা হচ্ছে, পাঠ্যপুস্তককে আকর্ষণীয় করা। হ্যাঁ, চিত্র দিলে শিক্ষার্থীরা আকৃষ্ট হয়, ঠিকই কথা, কিন্তু চিত্রালঙ্কন শুধুমাত্র আকৃষ্ট করার জন্য নয়, সেখানে ব্যাখ্যাও করা হচ্ছে। তাহলে কী হচ্ছে? পাঠ্যপুস্তককে বর্ণময় করা, কালারফুল করে তোলা, এটা একটা কারণ হতে পারে। কিন্তু যেটা মেন উদ্দেশ্য সেটা কি? বিষয় এবং ধারণা অনুধাবন, গল্প বা কাহিনী অনুধাবন। এখানে সঠিক উত্তর হবে অপশান সি। চিত্রালঙ্কনের মাধ্যমে আকর্ষণীয় করে তোলা হচ্ছে, কালারফুল করে তোলা হচ্ছে, গল্প বা কাহিনী বলা হচ্ছে, সব কটাই ঠিক। কিন্তু এই সব কিছুর উদ্দেশ্য কী? যে বিষয়টা রয়েছে তার সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। দেখো, আমি কিন্তু বলে থাকি যে কোয়েশ্চেন কিন্তু সব রকম মেনারও থাকে, অর্থাৎ ইজি থাকে, মিডিয়াম থাকে, হার্ড থাকে। সেক্ষেত্রে ইজি কোয়েশ্চেন হলে কিছু যে ইজি কোয়েশ্চেন সেগুলো অপশানগুলো অনেক দূরে দূরে থাকবে। মিডিয়াম ধরনের যখন কোয়েশ্চেন আসে তখন কি দুটো অপশানের মধ্যে চুজ করতে হবে, দুটো অপশান খুব ক্লোজ থাকে। কিন্তু যখন কোয়েশ্চেন একটু হার্ড, যার সংখ্যা খুব কম থাকে কিন্তু তা হলেও থাকে, সেখানে কিন্তু চারটে অপশানই এমন ক্লোজ দেবে যেখানে মনে হবে চারটে চারটেই ঠিক, সেখান থেকে আমাদের বেস্ট বার করতে হবে। দেখো, এখানে চিত্রালঙ্কনের মাধ্যমে পাঠ্যপুস্তককে আকর্ষণীয় করা, এটা হয়। পাঠ্যপুস্তকে বর্ণময়, যেটাকে কালারফুল বলা হচ্ছে, এটাও হয়। গল্প বা কাহিনী, হ্যাঁ এটাও হয়, কারণ ব্যাখ্যা করা হচ্ছে, ইলাস্ট্রেট করা হচ্ছে। কিন্তু এর মধ্যে মিল, এই তিনটেকে মিলে মূল যেটা উদ্দেশ্য সেটা কী? সেটা হচ্ছে কি, যে বিষয়টা রয়েছে সেটাকে বোঝা, সেটাকে ব্যাখ্যা করা, তার অনুধাবন করানো। তাহলে অপশানগুলো সবকটাই ঠিক এবং খুব ক্লোজ, তার মধ্যে থেকে আমাদের সঠিক যেটা অপশান হয়েছে অপশান সি, সেটা আমাদের নির্বাচন করতে হলো। নেক্সট কোয়েশ্চেন, ভাষা দক্ষতা বিষয়ে কোন মন্তব্যটি ঠিক? তাহলে ভাষা দক্ষতার বিষয়ে যে কোন মন্তব্যগুলো আছে তার মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল আমাদের জানার জন্য ভাষা দক্ষতা বিষয়ে মন্তব্যগুলো আমাদের জানতে হবে। তাহলে সেক্ষেত্রে ভাষা দক্ষতার উপরে যে ক্লাস করানো আছে সেটা তোমরা দেখো। যদি তোমরা অলরেডি দেখে থাকো তাহলে তোমরা প্রশ্নের সহজে উত্তর দিতে পারবে, আর যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি বলবো যে তোমরা অবশ্যই কিন্তু সেগুলো দেখো। যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার প্লে লিস্টে যাও, প্রত্যেকটা সিরিজ কিন্তু কমপ্লিট করানো আছে। তোমরা প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা ভিডিও যদি সিরিয়াল অনুযায়ী দেখো তাহলে কিন্তু যে আপকামিং যে প্রাইমারি বলো, আপার প্রাইমারি বলো, সিটেটের যে নোটিফিকেশন রয়েছে সেখানে বাংলা, ইংলিশ, চাইল্ড সাইকোলজি বা সবকটা সিরিজই যেহেতু আমি করাচ্ছি, তাহলে সেক্ষেত্রে যে সিরিজগুলো কমপ্লিট করানো আছে প্রত্যেকটা যদি তোমরা সিরিয়ালি দেখো, তার সঙ্গে যে যা বই ফলো করছো সেটা করতেই পারো, কারণ বইয়ের থেকে ভালো অপশান তো কিছু হয়ই না। তো সব কিছু যদি একসাথে ভালোভাবে প্রিপারেশন করে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই সফল হবে। তো অপশানগুলো কি আমরা সেটা দেখে নিই। সেটা হচ্ছে, শ্রবণ ও কথন দক্ষতা স্বাভাবিকভাবেই তৈরি হয় বলে স্কুলগুলো কেবল পঠন ও লিখন দক্ষতার উপরই বেশি জোর দেওয়া উচিত। বলা হচ্ছে কি, শ্রবণ ও কথন দক্ষতা যেহেতু স্বাভাবিকভাবেই তৈরি হয়, কারণ কি, শিশু যেহেতু পরিবেশ থেকে, গৃহ পরিবেশ বলো, সেখান থেকে শ্রবণ কথন দক্ষতাগুলো নিয়ে আসে, সেক্ষেত্রে পঠন ও লিখন দক্ষতার উপরই জোর দেওয়া উচিত। শ্রবণ কথন পঠন ও লিখনের যথাক্রম অনুসারে ভাষা দক্ষতা শেখানো উচিত। অর্থাৎ প্রথমে শ্রবণ দক্ষতা শেখানো হবে, তারপরে কথন দক্ষতা, তারপরে পঠন দক্ষতা, তারপর লিখন দক্ষতা, এই ক্রম অনুসারে ভাষা দক্ষতা শেখানো হবে। সমস্ত ভাষা দক্ষতাই আন্তঃসম্পর্ক এবং শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াগুলি উচিত সেগুলোকে সমন্বয়যুক্ত করা। কী বলা হচ্ছে, যে ভাষার যে চারটে যে দক্ষতা রয়েছে সেগুলো কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সেই জন্যই শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া কিন্তু সেগুলো সমন্বয় সাধন করা উচিত। লক্ষ্য ভাষার ব্যবহারিক অভিজ্ঞতার উপরে কিন্তু চেয়ে ভাষার নিয়মকানুন বেশি গুরুত্বপূর্ণ। যে যখন মাতৃভাষা তো ধরো অটোমেটিক শিখছে, তাহলে সেক্ষেত্রে টার্গেট ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে অন্য কোনো ভাষা যখন শেখানো হচ্ছে তাহলে সেক্ষেত্রে ভাষার ব্যবহারিক অভিজ্ঞতার উপর অত জোর দেওয়া দরকার নেই। সেক্ষেত্রে যে নিয়মকানুনগুলো আছে, যে সূত্রগুলো আছে, যে প্রিন্সিপালসগুলো আছে সেগুলোর উপর বেশি জোর দেওয়া উচিত। এখানে অপশান ডি তো কোনোভাবেই আসবে না, কারণ এখানে ভাষাগত দক্ষতার কথা বলা আছে। তাহলে এখানে সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, এটাই সঠিক, যে ভাষার যে চারটে দক্ষতা রয়েছে সেটা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া প্রত্যেকের মধ্যেই সমন্বয় সাধন করা উচিত। নেক্সট কোশ্চেন, হোমওয়ার্ক বা বাড়ির কাজ সম্পর্কিত কোন মন্তব্যটি ঠিক? হোমওয়ার্ক সম্পর্কিত যে মন্তব্যগুলো আছে তার মধ্যে কোনটি সঠিক এখানে সেটা আমাদের চুজ করতে হবে। সেটা কি, হোমওয়ার্ক বাবা মাকে সম্পৃক্ত করার সর্বোত্তম উপায়। সম্পৃক্ত বলতে ইনভলভ করা, অর্থাৎ হোমওয়ার্ক যখন শিশুকে বাড়িতে দেওয়া হলো তখন তার মধ্যে বাবা মাকে সহজেই ইনভলভ করা যেতে পারে শিশুর সঙ্গে।
হোমওয়ার্কে শেখানো ধারণাগুলির সম্প্রসারণ ও অনুশীলন হওয়া উচিত। হোমওয়ার্কের মাধ্যমে কি বলা আছে, যেগুলো ক্লাসে শেখানো হলো সেগুলো ধারণাগুলির বাড়িতে কাজ করার সময় সেই ধারণাগুলো আরও বেশি সম্প্রসারণ এবং পুনরায় সেগুলো অনুশীলন করা সম্ভব। প্রত্যেক শিক্ষকের উচিত শিক্ষার্থীর প্রতিদিন কিছু হোমওয়ার্ক দেওয়া। একটা শিক্ষকের দায়িত্ব বা কর্তব্য সম্পর্কে বলা হচ্ছে। হোমওয়ার্ক শিক্ষার্থীদের ঘরে আবদ্ধ রাখার একমাত্র উপায়। তো আমাদের কি শিক্ষার উদ্দেশ্য এটা যে শিক্ষার্থীদের ঘরের মধ্যে আবদ্ধ রাখা? একেবারেই নয়। তাহলে হোমওয়ার্কের এর সাথে তো কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি। এখানে কি হচ্ছে যে শ্রেণীকক্ষে বা ক্লাস ওয়ার্কে যেগুলো করানো হচ্ছে সেগুলো পুনরায় গিয়ে অনুশীলন করা এবং তার মাধ্যমে সে যেটা শিখেছে সেই ধারণাগুলো সম্প্রসারণ করান। নেক্সট কোয়েশ্চেন, ভাষা শেখানোর ক্ষেত্রে পাঠ্যপুস্তক। এখানে দেখো পাঠ্যপুস্তকের কী ভূমিকা, আমরা ভাষা শিক্ষায় পাঠ্যপুস্তকের যে ভূমিকা সেই ক্লাসটার ওপরে আমরা ইন্ডিভিজুয়াল ক্লাস করেছিলাম। যখন আমি এই ক্লাসগুলো করেছিলাম আমি তখনই বলেছিলাম যে শিক্ষা সহায়ক উপকরণের উপরে আমি আলাদা করে ক্লাস করেছি, সেখানে এই সমস্ত টিএলএম সম্পর্কে কিন্তু বলা আছে। কিন্তু তার সত্ত্বেও আমি পাঠ্যপুস্তক, মাল্টিমিডিয়া, আইসিটি এই সব জিনিসগুলোর ওপরে কিন্তু আমি আলাদা আলাদা করে ক্লাস করিয়েছি। এডু স্যাট এগুলো আলাদা আলাদা করে করানোর এটাই কারণ, কারণ এগুলো থেকে কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে কোয়েশ্চেন আসে এবং সেগুলোই দেখো এখানে তোমরা, আমি বলেছি তখনই বলেছিলাম যে যখন আমি প্রিভিয়াস ইয়ার সলভ করাবো তখন কিন্তু তোমরা এগুলো দেখতে পাবে। তো দেখো এখন প্রিভিয়াস ইয়ার সলভ করছি, তোমরা কিন্তু সেগুলো এখন দেখতেই পাচ্ছ যে কীভাবে কোয়েশ্চেনগুলো শিক্ষা সহায়ক উপকরণ কী জানি যে আমাদের মেন সিলেবাসে রয়েছে, কিন্তু শিক্ষা সহায়ক উপকরণের ভিতরে যেগুলো রয়েছে সেগুলো থেকেও আলাদা আলাদা করে কোয়েশ্চেন আসে এবং সেই জন্যই যেগুলো মেন মেন উপকরণ, কারণ একটা ক্লাসে পড়াতে গেলে চক, ডাস্টার, ম্যাপ, চার্ট, মডেল কিছু থাক না থাক টেক্সট বুক বা পাঠ্যপুস্তক কিন্তু অনিবার্য। তাহলে সেই অনুযায়ী কিন্তু পাঠ্যপুস্তকের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেগুলো কীভাবে শিক্ষার্থীদের কাছে ব্যবহার করতে হবে এই সমস্ত কিছু জানা কিন্তু খুব জরুরি, আর সেই জন্যই সেগুলোর উপর আলাদা করে ক্লাস করা। যাই হোক, ভাষা শেখানোর ক্ষেত্রে পাঠ্যপুস্তক এখানে কি একমাত্র উপায় বা মাধ্যম বলা হচ্ছে কি একমাত্রই উপায় না, এটা মেন কিন্তু একমাত্র নয়, একটি গুরুত্বপূর্ণ সম্পদ, গুরুত্বপূর্ণ নয় সর্বশেষ সম্পদ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, যেটা আমি আগেই বললাম যে এটা প্রধান বা সব ক্ষেত্রে প্রধান না বলেও যে ধরে না মোটামুটি প্রধান এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা রিসোর্সেস। নেক্সট কোয়েশ্চেন, কথন দক্ষতা বর্ধনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক কোনটি? আমরা যখন ভাষাগত দক্ষতা করেছি তখন সেক্ষেত্রে ভাষাগত দক্ষতার ক্ষেত্রে চারটে আলাদা রয়েছে বলে এবং সেই জন্য যেটা প্রত্যেকটা দক্ষতা যাতে আলাদাভাবে বুঝতে পারো, সেখান থেকে প্রশ্ন হলে তার সঠিক উত্তর দিতে পারো, যার জন্য প্রত্যেকটা দক্ষতার ওপরে কিন্তু আমি বাংলাতেও তাই এবং ইংলিশেও তাই আলাদা আলাদা করে ক্লাস করেছি। তো যারা ক্লাস করেছো তারা তো অলরেডি কোয়েশ্চেনগুলো আশা করছি সলভ করতে পারছো, যারা পারো আগের ক্লাসগুলো করোনি তাদের আমি বলবো তারা কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসগুলো অবশ্যই করো। এই জন্যই আমি বলছি, আমি বারবার বলছি যে ধরো প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো আসছে আমরা সেগুলো সলভ করছি, হতে পারে সেখান থেকে কোয়েশ্চেন রিপিট করলো, আবার এটাও হতে পারে যে সেখানে থেকে কোয়েশ্চেন রিপিট না করে তার রিলেটেড টপিক থেকে কিছু কোয়েশ্চেন এলো। তাহলে যদি ডেসক্রিপটিভগুলো আমাদের ভালো করে করা থাকে, ভালো করে বোঝা থাকে, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নের সফল উত্তর দিতে পারবো এবং এটাই কিন্তু আমাদের মেন টার্গেট। তো সেক্ষেত্রে অপশানগুলো কী কী আমরা দেখে নিই, সুস্পষ্ট ও সঠিক উচ্চারণকে ব্যবহার করা, একটি সুমিষ্ট ও সুরেলা কণ্ঠস্বরের নির্মাণ, বিষয়বস্তু এবং পরিস্থিতিকে মাথায় রেখে কথা বলা, কণ্ঠস্বরের উচ্চতা উচ্চাবচতা এবং সুরকে ব্যবহার করা। এখানে বলেছে কথন দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সুস্পষ্ট সঠিক উচ্চারণ ব্যবহার করা, এটা ঠিক কথা, এতে কথন দক্ষতা বৃদ্ধি পায়। কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু দিক এটা হচ্ছে না, সুমিষ্ট ও সুরেলা কণ্ঠস্বরের নির্মাণ। তা যার কণ্ঠস্বর ভালো নয়, সুমিষ্ট নয়, সুরেলা নয়, তার কি কথন দক্ষতা বৃদ্ধি হবে না? এরকম তো কোনো ব্যাপার নেই, তাহলে এটাও হবে না। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি, বিষয়বস্তু এবং পরিস্থিতিকে মাথায় রেখে কথা বলা। কোন পরিস্থিতিতে কোন বিষয়ের সাথে সংযোগ স্থাপন করে তার সাথে সামঞ্জস্য বিধান করে সমন্বয় স্থাপন করে সঠিক কথা বলতে হবে, সেটাই হচ্ছে কথন দক্ষতা বর্ধনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষার্থীদের জার্নাল বা বিবরণ লিখন কী বলতে কী বোঝায়? সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা। তো সেক্ষেত্রে বলে রাখি যে আমরা যে পেডাগজির যে সিরিজ যেটা করছিলাম তার শেষ প্রশ্ন কিন্তু এটাই, অর্থাৎ পেডাগজি থেকে যে 15টা কোয়েশ্চেন থাকে সে 15টা লাস্ট কোয়েশ্চেন এটাই ছিল 20 তারিখের শিফটে। তো সেক্ষেত্রে অপশানগুলো কী কী, তাদের নিজেদের শিখুন বুঝতে সাহায্য করে, বলছে যে শিক্ষার্থীদের যেটা জার্নাল বা বিবরণ আছে সেটা তাদের নিজেদের শিখন বুঝতে সাহায্য করে, তাদের সঙ্গীদের শিখন বুঝতে সাহায্য করে,
তাদের উচ্চারণের মূল্যায়নে সাহায্য করে, তাদের শ্রবণ ও কথন দক্ষতার মূল্যায়নে সাহায্য করে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, তাদের নিজেদের শিখন বুঝতে সাহায্য করে। এক মিনিট, কারণ কি, আমরা যে শিক্ষার্থীদের জার্নাল বা বিবরণ, এখানে শিক্ষার্থীদের জার্নাল বলেছে, স্টুডেন্টস জার্নাল, টিচার্স জার্নাল না, টিচার্স জার্নাল যখন হচ্ছে তখন সেখানে শুধুমাত্র শিক্ষার্থীদের হবে। এখানে যেহেতু শিক্ষার্থীদের জানা নিজেদের বিবরণ জানতে বলেছে, তাহলে সেক্ষেত্রে কি, তারা নিজেদের কতটা শিখছে, কতটা বুঝতে পারছে সেটা বুঝতে সাহায্য করে। তো 20 তারিখের শিফটে প্রায় যেটা বাংলা পেডাগজি পোর্শনের যে 15টা কোয়েশ্চেন এসেছিলো সেটা আজকে আমরা ডিসকাস করলাম। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরাও ভালো করে প্রিপারেশান নিতে পারে। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের ক্ষেত্রে বলবো, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে আমি এই সিরিজের যখনই কোনো ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।